Now once again, punch ball, just a moment. That's Sari Abadiya to shot at the Kilwak of the Shakur. Now Chuka, Chuka! Chuka! Wow, what a great shot! Absolutely incredible! And a magnificent finishing by the finisher. And a very sensational and a very relaxable at the head of the UG here. And the finishing and absolutely perfectly the recruitment of foreign here in. अब जानो शेष शायद कैसे नवज जाने हैं मैनेजर एवं कोच विशेष रूप से पोकुल भाई सब कुछ उत्ताल शागुरे फाइस जॉन श्वेनी के शासन को चंद्र को दशते मुद्दों मार्टिन तेजीना पोती हेमोनी ने बाशी वाला सिर्फ डॉक्टर उत्ताल विश्व बरोंडो फुटबॉल दल जरा गतो आठ बच्चों दुरे एक तरह विश्व তাদের পরে অবস্থান করছে ফ্রান্স নেভাস अगेन পাঁচবার চেজার মোমে সারিয়া বাড়িয়েছে সাথে তো খেলোয়াড় কো দৃশ্য করে 14 নম্বর জার্সি দলে পাকে লেফট উইং থেকে দীর্ঘদিন পর ওই বড়বড়ি কলেজ মাঠে আমরা খেলা দেখতে পারলাম এজন্য আমরা সবাই আনন্দিত ফুটবল খেলায় পরিবেশ ইনশাআল্লাহ মোটামুটি খুবই ভালো আছে হাজার হাজার দর্শক দর্শক মন মাতানোর জন্য বাইরে থেকে প্লেন নিয়ে আসা হয়েছে লালমিনার দুই গোলের ব্যবধানে জিতছে বাংলাদেশের 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটা শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট হওয়ার কথা ছিল সেইটাই পর্যায়ক্রমে এখন বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সেই রংপুর বিভাগের টুর্নামেন্টে এই বড়বড়ি মাঠে অনুষ্ঠিত হলো গ্রামের মানুষের বিভিন্ন দুঃখ কষ্টের মধ্যে দিন থাকে তাদের কোনো বিনোদনের জায়গা থাকে না সেদিকে কেউ নজরও দেয় না আমরা আমাদের পক্ষ থেকে কিছুটা সুস্থ বিনোদন দেওয়ার চেষ্টা করেছি এবং এই যে লক্ষ দর্শকের যেখানে সমাবেশ ঘটেছে এ থেকে দুটি জিনিস প্রমাণিত হয় একটি হলো যে এখানে ফুটবল প্রেমিক অনেক এবং বিএনপির ভক্ত অনেক এবং দুটি সমন্বয়ে মাঠটি অত্যন্ত আনন্দঘন হয়েছিল উৎসব মুখর পরিণত হয়েছে একটি বিরাট মিলন মেলায় পরিণত হয়েছে জাতীয় পর্যায়ের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন এবং খেলোয়াড়দের মধ্যে দেশি বিদেশি খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন আমার মনে হয় আগামী 26 মে পর্যন্ত এই খেলা চলবে 26 মে আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ধীরে ধীরে এটি আরও জমজমাট আকার ধারণ করবে আশা রাখতেছি